হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে ঘটি গরম বানিয়ে দেখাবো। তো সেটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা, আমার চ্যানেল যে রেসিপিটা ছাড়াচ্ছি, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে ঘটি গরম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। ঘটি গরম বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি এক বাটি মতো ঝুরি ভাজা নিয়ে নিয়েছি, এখানে আমি অল্প সামান্য সর্ষের তেল নিয়েছি, এখানে আমি শশার ছোট্ট শশা একটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোট্ট একটা গাজর কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একটা লঙ্কা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, কিছুটা অল্প ধনে পাতা নিয়েছি, এখানে পিট লবণ নিয়েছি অল্প, এখানে চাট মশলা নিয়েছি একটুখানি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা চলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঝুড়ি ভাজাগুলো দিয়ে গরম করে নেব, ঢেলা করে নেড়ে চলে নেব, দিয়ে গরম করে নেব ঝুড়িগুলো। গরম হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এবার আমি এটার মধ্যে গ্লাসটার মধ্যে আমি ঝুড়ি ভাজাটা দিয়ে দেবো, এর মধ্যে শসা কুচিটা দিয়ে দেব, গাজর কুচিটা দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, ধনে পাতা কুচিটা দিয়ে দেব, লঙ্কা কুচিটা দিয়ে দেব, এবার বিট লবণটা দিয়ে দেব অল্প, তারপরে চাট মশলাটা দিয়ে দেব। এবার আমি দুটো গ্লাসের সাহায্যে এভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়েছি, এটা এবার আমি ঠোঙার মধ্যে ঢেলে নেব। অল্প সামান্য সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে আরেকবার ঝাঁকিয়ে নেব। এবার এই ঠোঙাটার মধ্যে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার ঘটি গরমটা রেডি হয়ে গেছে। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।